মাজাতের একটা বিদাত করছেন, নবীর বিরোধিতা করছেন, তার সাথে সাথে আমাদের দেশের সালাম ফিরা, সালাম ফিরাতে কালকেও দেখছি এক ভাইকে সম্ভবত ইন্ডিয়ান অথবা পাকিস্তানি, আর সবাই করে আমাদের দেশে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি যারাই ভুল নামাজ পড়ে তারা সালাম ফিরতে গিয়ে নাকি ওদেরকে একবারে এইখান দেখতে হবে। জানেন না, জানেন না, জানেন না আপনারা? হ্যাঁ, কি করতে হবে? একবারে ঘুরে এইটা দেখতে হবে। রিয়াক্টিভ হাদিস নেই, নবী জীবনে এইরকম একবারে কাঁধ দেখে সালাম ফিরতে হবে জীবনে একবারও করেননি। সালাম ফিরতে হবে, ডান সালাম আলাইকুম রহমতুল্লাহ, বাম সালাম আলাইকুম রহমতুল্লাহ, কিন্তু আপনার ঘাড় দেখতে হবে, কাঁধ দেখতে হবে, এখানে নজর পড়তে হবে, একবার এইরকম করে এত কড়া ক্রান্তি, এটি বিদাত। দেখেন চরম পন্থা সবসময় বর্জনীয়, ইসলাম মধ্যম পন্থা। আপনি সালাম ফিরবেন সালাম আলাইকুম, এটাও ভুল, আর আপনি একবার ঘাড় দেখা ছাড়া আপনার সালাম ফিরা হবে না, এটাও বিদাত, এটাও বিদাত। ইসলামে বাড়াবাড়িও নেই, যেমন ঘাটতিও নেই, ত্রুটি নেই, সুতরাং এই এরকম বিদাতি সালাম ফিরবেন না, বিদাতি সালাম ফিরবেন না। সালাম ফিরা হইল, আজকে এক প্রতিদিন দেখতে পাই মার্কেট দাম্মামের আশেপাশে যেসব মসজিদ আছে, কারণ ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি লোক বেশি মেজরিটি, প্রতিদিন এই তিন দেশের বেশ কিছু লোককে দেখতে পাই। আজকে সামনে ওই রকমই এক লোক, আল্লাহু আকবার, সালাম ফেরার পরে অনেকে হাত দিয়ে চট করে টেনে নেয়, একটু লজ্জা করে যে আরব দেশে আছে, একটু লজ্জাও লাগছে, করছে বিদাত করছে কিন্তু লুকিয়ে লুকিয়ে, আর ইয়ে থামা এক মিনিট প্রায় হাত দিয়ে থেকেই গেল। আমি বললাম বড় আক্ষেপ, দুনিয়াতে যদি এত আক্ষেপ হয় তো আখেরাতে কত আক্ষেপ করতে হবে বিদাতি নামাজ নিয়ে, বলেন, বুঝতে পারছেন কথা আমার? এখানে যদি এত আফসোস হয় সালাম ফিরে, হাই রে সুন্নতি নামাজ তো পড়লাম না, হ্যাঁ বিদাতি নামাজ পড়লাম, হাই আফসোস, তো কেমতে কত আফসোস করতে হবে এই নামাজ নিয়ে, বলেন দেখি। কেন মাথায় হাত দিচ্ছেন? মাথায় হাত দিয়ে কেউ ইয়াকাউইয়ো ইয়াকাউইয়ো এগুলো পড়ে, হ্যাঁ একেবারে ভিত্তিহীন, একেবারে ভিত্তিহীন। আর এক দল আছে এদের চাইতে একটু শিক্ষিত বেদাতি, ওরা একটা খাস দোয়া পড়ে, এটাও জাল। জি হ্যাঁ, জি। সুতরাং এইসব জালিয়াতি করবেন না, ইসলামের নামে নামাজের নামে জালিয়াতি নামাজ পড়বেন না, সহি নামাজ আল্লাহর হস্তে পড়েন, আল্লাহর হস্তে সহি নামাজ পড়েন, এইরকম ভুল করে নামাজ শুরুও করবেন না, নামাজ শেষ করবেন না। আল্লাহ করে যদি এর মাধ্যমে একজন দুজন ভাইয়ের অন্তরটা সোজা হয়ে যায়, আর নামাজ তো আমার কথা শুনে যদি বিশ্বাসও না হয়, কমপক্ষে একটু তলাশ করা শুরু করে দেন আমি রসুলের নামাজ পড়বো, তো আপনি কামিয়াব, আপনি কামিয়াব, এবং আমার আওয়াজ আপনাদের কাছে পৌঁছে গেল। কেমতের দিন বলতে পারবেন না যে আমাকে কেন বলেননি আপনি, হ্যাঁ আল্লাহ শেখ মতিউর রহমান এখানে ছিল, দাম্মামে ছিল, আমাদেরকে তো কোনোদিন বলেনি যে আমরা ভুল নামাজ পড়তাম, নামাজ পড়তাম জান্নাতে যাওয়ার জন্য, বলতে পারবেন না কিয়ামতের দিন। বলে দিলাম অকুলিল হাক্কু মির রব্বিকু ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, হক কথা রবের কাছ থেকে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে, নামাজ নিতে হবে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে, ফামান শাআ ফালিউমিন এখন ইচ্ছা হলে মানেন বিশ্বাস করেন, ওয়ামান শাআ ফালিয়াকফুর আর যদি আপনার ইচ্ছা না হয় মনোপুত না হয় তো অস্বীকার করেন, অবজ্ঞা করেন, অবমাননা করেন, কোনো পরোয়া নেই, তাতে আমার কথা আপনাদের কাছে পৌঁছে দিলাম, এটা আমাদের ফরজ দায়িত্ব।